নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। আর আমরা আজকে প্রশ্ন এক নম্বরে আলোচনা শুরু করব। আর আপনারা অবশ্যই একটু খাতা পেন নিয়ে বসবেন, কারণ যে কোশ্চেনটার অ্যান্সার আপনাদের রাইট হবে সেটা রাইট দেবেন, এটা যেটা ভুল হবে সেটা ক্রস মার্কিং দেবেন। এইভাবে আমরা 50টা প্রশ্নের অ্যান্সার করব এবং 50টা প্রশ্নের আলোচনার পর আপনাদের কার কত মার্কস হলো সেটা পোস্ট করবেন। আপনাদের মার্কস যদি 60% অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে আপনাদের পারফরমেন্স ঠিক আছে। আপনারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো ফলো করুন, এবং যাদের পারফরমেন্স 60% থেকে নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিন্তু ডিপ স্টাডির প্রয়োজন আছে। আমরা চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি। আমরা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও প্রোডিউস করি আপনাদের সামনে। আমরা রোজ লাইভ সেশনে আসি, সকাল 8টার সময় করি টেটের ম্যাথের ক্লাস, সকাল 9টার সময় করি শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্বের ক্লাস মানে সিডিপি, সকাল 10টায় করি ইংলিশ পেডাগজির ক্লাস। আর এছাড়াও আমাদের দুটো প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের পোস্ট হয়, সেটা সকাল 9টার সময় যারা আপার প্রাইমারি পেপার 2-তে ম্যাথ অ্যান্ড সায়েন্স নিয়েছেন, এবং সকাল 10টা যারা আপার প্রাইমারি পেপার 2-তে সোশ্যাল সায়েন্স নিয়েছেন তাদের ভিডিও। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন কি দেখা যাওয়া না, আজকের প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? অপশান এ সেন্টিমিটার, অপশান বি কিলোমিটার, অপশান সি মিটার এবং অপশান ডি হচ্ছে ডেকামিটার। তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইউরেনিয়াম বা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু দ্বন্দ্বের মধ্যে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের পরিমাণ যথাক্রমে মানে কত থাকে সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ 10% ও 90%, মানে প্ল্যাটিনাম 10% ও ইরিডিয়ামের 90%, অপশান বি 90% ও 10%, অপশান সি 80% ও 20% এবং অপশান ডি হচ্ছে 20% ও 80%। তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 10% ও 90%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এক আলোক বর্ষ সমান কত? অপশান এ 9.46×10^14, অপশান বি 9.46×10^15, অপশান সি 9.46×10^16 আর অপশান ডি 9.46×10^17। তাহলে 3 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 9.46×10^15 মিটার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? অপশান এ ফার্মি, অপশান বি এক্স, অপশান সি মিমি এবং অপশান ডি আংস্টম। 4 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফার্মি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, রোধের একক কী? অপশান এ জুল, অপশান বি কুলম্ব, অপশান সি ওহম এবং অপশান ডি ভোল্ট। 5 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওহম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কম্পাঙ্কের একক কী? অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি কেলভিন, অপশান সি ওহম মিটার আর অপশান ডি হচ্ছে হার্জ। 6 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হার্জ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, 1 টন ইজ ইকুয়াল কত হবে? অপশান এ 10^5 কেজি, অপশান বি 10^7 কেজি, অপশান সি 10^3 কেজি আর অপশান ডি 10^10 কেজি। কোশ্চেন নাম্বার 7, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 10^3 কেজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, ভৌত রাশির কয় প্রকার? অপশান এ 2 প্রকার, অপশান বি 3 প্রকার, অপশান সি 4 প্রকার এবং অপশান ডি 5 প্রকার। 8 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 2 প্রকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর 2 বার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে? অপশান এ সৌর সপ্তাহ, অপশান বি সৌর দিন, অপশান সি সৌর মাস এবং অপশান ডি সৌর বছর। 9 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সৌর দিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10,
বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়? অপশান এ 3 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 7 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশান ডি হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 10 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা দেখা গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, বল একটি অপশান এ স্কেলার রাশি, অপশান বি ভেক্টর রাশি, অপশান সি মৌলিক রাশি এবং অপশান ডি কোনটাই নয়। তাহলে 11 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভেক্টর রাশি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, অপশান এ মিটার, অপশান বি সেমি, অপশান সি দুটোই আর অপশান ডি গজ। তাহলে 12 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, বিভব পার্থক্যের একক, অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি জুল, অপশান সি ভোল্ট এবং অপশান ডি কুলম্ব। 13 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভোল্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তু স্বকীয় ধর্ম, অপশান এ ভর, অপশান বি ওজন, অপশান সি দুটোই এবং অপশান ডি কোনোটাই নয়। 14 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, জি এর মান বাড়ালে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে, অপশান এ দুটোই বাড়বে, অপশান বি দুটোই কমবে, অপশান সি ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে, আর অপশান ডি বলছে ভার একই থাকবে কিন্তু ভর পরিবর্তিত হবে। 15 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত, অপশান এ 980, অপশান বি 1, অপশান সি -1 এবং অপশান ডি 0। 16 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 0। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় দেখা গেছে, তা আপনারা এই কোশ্চেনটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় জি এর মান বেশি, অপশান এ মেরুতে, অপশান বি নিরক্ষীয় অঞ্চলে, অপশান সি দুটোতেই সমান আর অপশান সি হচ্ছে সময় সময় পরিবর্তন হয়। তাহলে 17 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মেরুতে। একই রকম আগেরটার মতোই কোশ্চেন, এটা একটু দিয়ে মানে অপশান দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তা এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় দেখা গেছে, তা চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ওজন পৃথিবীতে 18 কেজি হলে চাঁদে কত, অপশান এ 6 কেজি, অপশান বি 8 কেজি, অপশান সি 3 কেজি এবং অপশান ডি হচ্ছে 9 কেজি। 18 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 3 কেজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে, অপশান এ কোনো শক্তি উৎপন্ন হবে না, অপশান বি রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে, অপশান সি তাপশক্তি থেকে রাসায়নিক শক্তিতে এবং অপশান ডি হচ্ছে বি ও সি এর মধ্যে যে কোনো একটি। 19 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে, অপশান এ কেপলার, অপশান বি গ্যালিলিও, অপশান সি নিউটন এবং অপশান ডি হচ্ছে কোপারনিকাস। 20 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিউটন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, ঘোড়ায় টানা টাঙা সামনের দিকে এগিয়ে যায় কারণ, অপশান এ টাঙা ঘোড়ার উপর বল প্রয়োগ করে, অপশান বি ঘোড়া টাঙার উপর বল প্রয়োগ করে, অপশান সি ঘোড়া তার পায়ের সাহায্যে ভূমির উপর বল প্রয়োগ করে এবং অপশান ডি হচ্ছে ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে। তাহলে 21 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, কিন্তু বস্তুর দ্বিগুণ করলে, সরি, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে, অপশান এ ত্বরণ দ্বিগুণ হয়, অপশান বি ভরবেগ দ্বিগুণ হয়, অপশান সি গতিশক্তি দ্বিগুণ হয় এবং অপশান ডি হচ্ছে স্থিতিশক্তি দ্বিগুণ হয়। 22 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভরবেগ দ্বিগুণ হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি, অপশান এ বৈদ্যুতিক শক্তি, অপশান বি চাপ শক্তি, অপশান সি গতিশক্তি এবং অপশান ডি স্থিতিশক্তি। 23 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি স্থিতিশক্তি।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, সময়ের সাপেক্ষে কার্য করার হার কে কি বলে? অপশান এ ক্ষমতা, অপশান বি জুল, অপশান সি শক্তি এবং অপশান ডি হচ্ছে বেগ। 24 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্ষমতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 25, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বক্তব্যটি? অপশান এ ভুল, অপশান বি ঠিক, অপশান সি কোনোটাই নয়, অপশান ডি আংশিক ঠিক। 25 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 26, বল ইন্টু সময় হলো? অপশান এ শক্তি, অপশান বি বেগ, অপশান সি নিউটন এবং অপশান ডি ঘাত। 26 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঘাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 27, বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে? অপশান এ ত্বরণ, অপশান বি দ্রুতি, অপশান সি বেগ এবং অপশান ডি বল। 27 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ত্বরণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, অলিক বল কাকে বলে? অপশান এ অপকেন্দ্র বলকে, অপশান বি অভিকেন্দ্র বলকে, অপশান সি অভিসারী বলকে এবং অপশান ডি অপসারী বলকে। 28 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপকেন্দ্র বলকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল? অপশান এ প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি বৃদ্ধি পায়, অপশান ডি কোনোটাই নয়। 29 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনোটাই নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন? অপশান এ হ্রাস পায়, অপশান বি বৃদ্ধি পায়, অপশান সি কোনো পরিবর্তন হয় না, অপশান ডি জি বৃদ্ধি পায়। 30 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 31, এম ভরের বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে ওর অভিকেন্দ্র বল? অপশান এ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই ভি, অপশান বি আর এম স্কোয়ার ডিভাইড বাই ভি, অপশান সি ভি আর স্কোয়ার ডিভাইড বাই এম এবং অপশান ডি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। 31, 31 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, নিম্নের কোনটি রৈখিক দ্রুতির পরিমাণ? অপশান এ কৌণিক ব্যাসার্ধ গুণ বেগ, অপশান বি কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ, অপশান সি রৈখিক বেগ গুণ ব্যাসার্ধ এবং অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। 32 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, রৈখিক দ্রুতি ইজ ইকুয়াল কৌণিক বেগ গুণ? অপশান এ ব্যাস, অপশান বি দৈর্ঘ্য, অপশান সি ব্যাসার্ধ এবং অপশান ডি হচ্ছে চাপ। 33 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যাসার্ধ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয়? অপশান এ অলিক বল, অপশান বি অলৌকিক বল, অপশান সি অভিকেন্দ্র বল এবং অপশান ডি হচ্ছে সমপতিত বল। 34, 34 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অলিক বল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? অপশান এ কেন্দ্রের দিকে, অপশান বি ব্যাসের দিকে, অপশান সি চাপের দিকে, অপশান ডি ব্যাসার্ধের দিকে। 35 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেন্দ্রের দিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলে? অপশান এ কৌণিক ত্বরণ, অপশান বি কৌণিক মন্দন, অপশান সি কৌণিক বল এবং অপশান ডি হচ্ছে কৌণিক বেগ। 36 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৌণিক বেগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 37, সেন্ট্রিফিউজ কি? অপশান এ এক প্রকার বল, অপশান বি এক প্রকার যন্ত্র, অপশান সি এক প্রকার ত্বরণ এবং অপশান ডি হচ্ছে কোনোটাই নয়। 37 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর এক প্রকার যন্ত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 38, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন? অপশান এ শূন্য, অপশান বি এক, অপশান সি একশো এবং অপশান ডি মাইনাস ওয়ান। 38 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের আমরা সঠিক উত্তর দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। আপনারা একটা জিনিস দেখবেন, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে, তা সুতরাং এইটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 39, পারদের ঘনত্ব কিগ্রা পার মিটার কিউবে কত? অপশান এ 11,300, অপশান বি
13,600, অপশান সি 21,500 এবং অপশান ডি 19,300। 39 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 13,600। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, আপেক্ষিক গুরুত্বের একক কি? অপশান এ গ্রাম পার মিটার কিউব, অপশান বি গ্রাম পার মিটার স্কোয়ার, অপশান সি গ্রাম পার মিটার কিউব, আর অপশান ডি কোনো একক নেই। 40 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনো একক নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, পি ইজ ইকুয়াল চাপ, কিউ তরলের ঘনত্ব, এইচ গভীরতা এবং জি অভিকর্ষ ত্বরণ হলে চাপ পি ইজ ইকুয়াল টু কত? তাহলে আমাদের এখানে অপশান এ আছে এইচ ইন্টু পি ইন্টু জি, অপশান বি আছে এইচ ডিভাইডেড বাই পি জি, অপশান সি আছে এইচ জি ডিভাইডেড বাই পি, আর অপশান ডি আছে এইচ স্কোয়ার পি জি। 41 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এইচ পি জি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, গভীরতা বাড়লে তরলের চাপ কি হয়? অপশান এ কমে, অপশান বি একই থাকে, অপশান সি বাড়ে এবং অপশান ডি প্রথমে কমে পরে বাড়ে। 42 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাড়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, তরলে বস্তুর ভাসনের শর্ত কি? অপশান এ তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে, অপশান বি বস্তুর ভর কেন্দ্র ও প্লাবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে, অপশান সি এ ও বি দুটোই, অপশান ডি কোনোটাই নয়। তাহলে 43 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এ ও বি দুটোই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, কোনো যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়? অপশান এ স্পেকট্রোমিটার, অপশান বি হাইড্রোফোনোমিটার, অপশান সি স্ট্যাটোমিটার এবং অপশান ডি হচ্ছে হাইড্রোমিটার। 44, 44 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, এসআই পদ্ধতিতে চাপের একক, অপশান এ পাস্কাল, অপশান বি নিউটন, অপশান সি ডাইন এবং অপশান ডি ঘনডাইন। 45 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাস্কাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 46, প্লাবতা কোন দিকে কাজ করে? অপশান এ পার্শ্বমুখী, অপশান বি নিম্নমুখী, অপশান সি ঊর্ধ্বমুখী এবং অপশান ডি উভমুখী। 46 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ঊর্ধ্বমুখী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 47, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 11 সিসি জল কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয়, অপশান এ 10 সিসি, অপশান বি 13 সিসি, অপশান সি 12 সিসি এবং অপশান ডি 11 সিসি। 47 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 12 সিসি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে অপশান এ প্রযোজ্য, অপশান বি প্রযোজ্য নয়, অপশান সি মাঝে মাঝে প্রযোজ্য এবং অপশান ডি হচ্ছে সঠিক জানা নেই। 48 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কী ধরনের তাপ? অপশান এ লিন তাপ, অপশান বি বিকীর্ণ তাপ, অপশান সি দুটোই, অপশান ডি কোনোটাই নয়। তাহলে 49 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিকীর্ণ তাপ। চলে আসছি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50, তাপ একটি, অপশান এ উভমুখী রাশি, অপশান বি স্কেলার রাশি, অপশান সি ভেক্টর রাশি এবং অপশান ডি হচ্ছে একক রাশি। 50 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্কেলার রাশি। আপনারা এবার একে একে কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন, যে কারণে আমরা জানতে পারবো যে আপনারা কে কে কীভাবে বা কীরকম পারফরমেন্স করেছেন আর কতটা পারফরমেন্স আপনাদের এনহ্যান্স করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেটা আমাদের প্রোডিউস করুন, আমরা বা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন জায়গায় আছে। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন নিয়ে। তা আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন ছিল চাপের এসআই একক কি? অপশান এ ছিল জুল, অপশান বি ছিল পাস্কাল, অপশান সি ছিল ওয়াট এবং অপশান ডি হচ্ছে কিলোগ্রাম। তা 243 নম্বর প্রশ্নে যারা অপশান বি পাস্কাল করেছেন তাদের সবার উত্তর সঠিক। এবার আমরা চলে আসব আজকে আপনাদের যে হোমটাস্কের প্রশ্ন, তা সেই হোমটাস্কের প্রশ্ন নিয়ে। তা আজকে আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতা পেনে লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে? অপশান এ স্থির থাকে,
অপশান বি পরিবর্তিত হয়, অপশান সি প্রথমে বাড়ে পরে কমে, এবং অপশান ডি কোনোটিই নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে? অপশান এ স্থির থাকে, অপশান বি পরিবর্তিত হয়, অপশান সি প্রথমে বাড়ে ও পরে কমে, এবং অপশান ডি কোনোটিই নয়। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো। চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায় হলো আমাদের রিভিশন পর্যায়। তা আমরা আজকে কোন কোন কোশ্চেনগুলো পড়লাম, তা সেগুলোর অনেকগুলোই আমরা কিন্তু দেখতে পারলাম যে সেগুলো কিন্তু বিগত বছরে সরকারি চাকরির পরীক্ষায় যেখানে বিজ্ঞান ছিল সেখানে কিন্তু এসেছিলো। তা সাধারণ বিজ্ঞান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তা আমরা এখানে আলোচনা করেছি, আপনাদের উচিত হবে এই কোশ্চেনগুলো আরেকবার রিভাইজ দেখে নেওয়া, যাতে ভবিষ্যতে যদি এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় আসে তাহলে যাতে মিস না হয়। তো চলুন চট করে আমরা একটু রিভাইজ করে নেব, আর রিভাইজ করে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো মস্তিষ্কগত করে নেব, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আপনারা যদি পান তাতে মিস না হয়। তো চলুন, প্রথম প্রশ্ন ছিল এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, সঠিক উত্তর মিটার। নেক্সট কোশ্চেন, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু দণ্ডের মধ্যে ইরিডিয়াম ও প্লাটিনামের পরিমাণ যথাক্রমে, সঠিক উত্তর হচ্ছে 10% ও 90%। নেক্সট, এক আলোকবর্ষ সমান কত? সঠিক উত্তর 9.46 × 10^15 মিটার। নেক্সট, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? সঠিক উত্তর ফার্মি। নেক্সট, রোধের একক কি? সঠিক উত্তর ওহম। নেক্সট, কম্পাঙ্কের একক কি? সঠিক উত্তর হার্জ। নেক্সট, 1 টন = সঠিক উত্তর 10^3 কেজি। নেক্সট, ভৌত রাশি কয় প্রকার? সঠিক উত্তর 2 প্রকার। নেক্সট, পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে? সঠিক উত্তর 16 দিন। নেক্সট, বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়? সঠিক উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। নেক্সট, বল একটি, এর সঠিক উত্তর ভেক্টর রাশি। নেক্সট, এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক, সঠিক উত্তর মিটার। নেক্সট, বিভব পার্থক্যের একক, সঠিক উত্তর ভোল্ট। নেক্সট, ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম? সঠিক উত্তর ভর। নেক্সট, জি এর মান বাড়ালে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে? সঠিক উত্তর ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? সঠিক উত্তর 0। নেক্সট, পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যেকার কোথায় জি এর মান বেশি? সঠিক উত্তর মেরুতে। নেক্সট, কোনো বস্তুর ওজন পৃথিবীতে 18 কেজি হলে চাঁদে কত? সঠিক উত্তর 3 কেজি। নেক্সট, চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে? সঠিক উত্তর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। নেক্সট, সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তককে? সঠিক উত্তর নিউটন। নেক্সট, ঘোড়ায় টানা টাঙা সামনের দিকে এগিয়ে যায় কারণ? এর সঠিক উত্তর ভূমির ঘোড়া পায়ের উপর বল প্রয়োগ করে। নেক্সট, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে? এর সঠিক উত্তর ভরবেগ দ্বিগুণ হয়। নেক্সট, ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি? সঠিক উত্তর স্থিতিশক্তি। নেক্সট, সময়ের সাপেক্ষে কার্য করার হার? সঠিক উত্তর ক্ষমতা। নেক্সট, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বক্তব্যটি সঠিক। নেক্সট কোশ্চেন, বল ইন্টু সময় হলো? এর সঠিক উত্তর ঘাত। নেক্সট, বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে? সঠিক উত্তর ত্বরণ। নেক্সট, অলিক বল কাকে বলে? সঠিক উত্তর অপকেন্দ্র বলকে। নেক্সট, বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল কোনটি? সঠিক নয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দৈনিক গতি জন্য পার্থিব বস্তুর ওজন? সঠিক উত্তর হ্রাস পায়। নেক্সট, এম ভরের বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে পরিবহন করলে ওর অভিকেন্দ্র বল? সঠিক উত্তর হবে mv²/r। নেক্সট, নিম্নের কোনটি রৈখিক দ্রুতির পরিমাণ? সঠিক উত্তর কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ। নেক্সট, রৌখিক দ্রুতি ইজ ইকুয়াল কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, সঠিক উত্তর হবে। নেক্সট, অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয়? সঠিক উত্তর অলিক বল। নেক্সট, অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? সঠিক উত্তর কেন্দ্রের দিকে। নেক্সট, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলে? সঠিক উত্তর কৌণিক বেগ। নেক্সট, সেন্ট্রিফিউজ কি? সঠিক উত্তর এক প্রকার যন্ত্র। নেক্সট, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রের ওজন? সঠিক উত্তর 0। নেক্সট, পারদের ঘনত্ব kg/m³ কত? সঠিক উত্তর 13,600। নেক্সট, আপেক্ষিক গুরুত্বের একক কি? সঠিক উত্তর কোনো একক নেই। নেক্সট, পি ইজ ইকুয়াল তাপ, কিউ ইজ ইকুয়াল তরলের ঘনত্ব, এইচ ইজ ইকুয়াল গভীরতা এবং জি ইজ ইকুয়াল অভিকর্ষ ত্বরণ হলে চাপ পি ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর h×p×g। নেক্সট কোশ্চেন, গভীরতা বাড়ালে তরলের চাপ কি হয়? সঠিক উত্তর বাড়ে। নেক্সট, তরলের
তরল বস্তু ভাসনের শর্ত কি? সঠিক উত্তর এ ও বি দুটোই সঠিক। নেক্সট, কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়? এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপ চাপের একক? সঠিক উত্তর পাস্কাল। নেক্সট, প্লাবতা কোন দিকে কাজ করে? সঠিক উত্তর ঊর্ধ্বমুখী। নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 11 সিসি জল জমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয়? সঠিক উত্তর 12 সিসি। নেক্সট, আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে? সঠিক উত্তর প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কী ধরনের তাপ? সঠিক উত্তর বিকিরণ তাপ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, তাপ একটি? সঠিক উত্তর হবে স্কেলার রাশি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।